नमस्कार बंधुरा फ्लेवर्से अपना स्वागत। शीतर समय मेथी शाक पावा जाए ताई आज के बनाब मेथी शाकेर परोटा। देखुन आमी कि होए बनाच्छि। एइभाबे मेथी शाकगुलो केटेछि। ए डाँटा नेब ना, शुधु पाता नेब। पातागुलो नरम तो ताई जोन्नो डाँटा निच्छि ना। पातागुलो एइभाबे आमी केटेछि। এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা, তার সঙ্গে এক বাটি আটা। এবার বেকিং পাউডার নিয়েছি, নুন, চিনি, জোয়ান। এবার কিছুটা রিফাইন তেল নিয়েছি। এবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এগুলো এবার মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে আটা আর ময়দার সঙ্গে মিশালাম। পাতাগুলোকে আমি কুচিনি, ছোট ছোট নরম পাতা তো। আপনারা পারলে আপনারা কুচাতেও পারেন, নালে এইভাবে থাকলে কোনো অসুবিধা নেই। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু জল দিয়ে পুরো মাখাবো আমি। এবার দেখুন এইভাবে আমি ডোটা বানিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা রেখে আমি এটাকে আরো বেশ কিছুটা হাতে তেল নিয়ে এটা মাখাবো। এবার আমি লেচি কাটছি। তবে আটা যেভাবে রুটি করি তার থেকে অনেকটাই বড়। এবার এগুলোকে ভালো করে দু হাত দিয়ে আমি এটা গোল গোল করে নেব। আপনাদের যদি মনে হয় এটা বড় হয়ে গেছে তাহলে একটু ছোট করতে পারেন। আমি এখানে একটু বড় করেছি। এই দেখুন আমি এগুলো সব গোল করে নিয়েছি। এবার আমি রুটিটাকে বেলবো। তেল লাগিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে এটা বেলতে থাকবো। এই দেখুন আমার বেলা হয়ে গেছে। একটা প্যানে অয়েল ব্রাশ করলাম। এবার রুটিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তার উপরে আমি একটু অয়েল ব্রাশ করছি রুটিটার উপরে। আমি অপর দিকে উল্টে এ সাইডটাও ভেজে নিচ্ছি। এবার দু সাইড এইভাবে ভেজে নেব। এই দেখুন এদিকটা একটু লাল হয়ে গেছে। এটা হয়ে গেছে। আমি এইভাবে একের পর এক সবগুলো ভেজে নেব। এবার আমার মেথির পরোটাগুলো সব রেডি হয়ে গেছে। এই পরোটার সঙ্গে আপনারা চিকেন, পনির বা নিরামিষ তরকারি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে পালং পনিরের সঙ্গে সার্ভ করেছি। এই পালং পনিরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই মেথি শাকের পরোটা যেমন বানাতে সহজ তেমন খেতেও খুবই সুস্বাদু। এই রেসিপিটা আপনারা চটজলদি বানাতে পারেন। বাড়িতে গেস্ট এলে আপনারা অনায়াসে এটা সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।